আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর এস এম এরফান, কলোরেক্টাল সার্জন, আপনাদের সামনে আজকে হাজির হয়েছি অ্যানাল ফিশারের জটিলতা নিয়ে। এর আগের একটি ভিডিওতে আমি অ্যানাল ফিশার সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। তো অ্যানাল ফিশার যদি যথাযথভাবে চিকিৎসা করা না হয় তাহলে এর জটিলতা হতে পারে। এর জটিলতাগুলো কি? প্রথম যে জটিলতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দীর্ঘদিন অ্যানাল ফিশার থাকলে, অ্যানাল ফিশার আপনারা জানেন যে একটু পায়ের পথে ব্যথা হয়, জ্বালা পোড়া করে, একটু রক্ত যায় ইত্যাদি। তো অনেকে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে পায়খানা নরম রেখে এটাকে নিয়ন্ত্রণে রাখে বা এটা সহ্য করে। তো সহ্য করতে করতে এটা ক্রনিক অ্যানাল ফিশার, অর্থাৎ ফিশারটা শক্ত হয়ে, ওটা যে ছিঁড়া, মানে পায়ের পথের যে ছিঁড়াটা, এটা হিল করে যায়, শক্ত হয়ে যায়। বাট ওখানে যে ফাইব্রোসিস হয়, অর্থাৎ সেখানে যে হিলিং প্রসেসে, অর্থাৎ এখানে ভালো হওয়ার প্রসেসে, সেখানে যে কিছু মাংস তৈরি হয়, অর্থাৎ ফাইব্রাস টিস্যু তৈরি হয়, এর ফলে পায়ের পথটা শুরু হয়ে যায়। তো শুরু হয়ে গেলে যখন ফাইব্রাস টিস্যু তৈরি হয়, রোগীর কিন্তু ব্যথা হয় না, তখন রোগী টয়লেটটা ক্লিয়ার করতে পারে না, প্রেশার দিয়ে টয়লেট করতে হয়, টয়লেট ভিতরে জমে যায়। তিনি টয়লেটটাকে নরম রাখার জন্য হয় কিছু পায়খানা নরমের ওষুধ খান অথবা খাওয়া দাওয়াকে পরিবর্তন করেন। কিন্তু এর ফলও পরবর্তীতে অন্য রকমের সমস্যা তৈরি হয়, যে সমস্যাটা খুব জটিল। সেই সমস্যাটাকে প্রচলিত ভাষায় আইবিএস বলা হয়, অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, পেটের সমস্যা। পায়ুপথের এই অ্যানাল স্টেনোসিস, অর্থাৎ পায়ুপথ শুরু হয়ে যাওয়ার কারণে পেটের সমস্যা। কি সমস্যা? রোগী ঠিকমতো খেতে পারে না, অনেক কিছুই খেতে পারে না, বিশেষ করে দুধ, শাক, গমের খাবার অথবা রিচ ডায়েট, পোলাও, মাংস ইত্যাদি খেতে পারেন না। এগুলো খেলে এমনিতেই তার পেটে সবসময় ফাঁপা থাকে, পেটটা অনেক সময় খারাপ হয়ে যায়, নরম হয়ে যায়, পায়খানা পাতলা হয়ে যায়, আর এগুলো খেলে এগুলো অনেক বেশি বেড়ে যায়, পায়খানাটা অনেক সময় ডায়রিয়া হয়ে যায়, এবং টয়লেট অনেকবার হয়, পাতলা পাতলা, ক্লিয়ার হয় না, অল্প অল্প করে পায়খানা হয়। তিনি কিছু খেতে পারেন না, পেটের চরম অস্বস্তি এবং ওজন কমে যায়, এই সমস্যাগুলো তৈরি হয়। অর্থাৎ পায়ুপথের একটি অতি সাধারণ সমস্যা, অ্যানাল ফিশার যদি যথাযথ সময় চিকিৎসা করা না হয় তাহলে এই জাতীয় জটিলতাগুলো হতে পারে, যেটার চিকিৎসা আসলে অনেক সময় হয় না। কারণ এই রোগীগুলো যেহেতু পায়ুপথের তেমন কোনো প্রবলেম তিনি বুঝেন না, সেখানে ব্যথা, জ্বালা পোড়া, রক্তপাত তখন থাকে না, পেটের সমস্যাটাই প্রধান হয়, তারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা মেডিসিন বিশেষজ্ঞের নিকট যান, আর মেডিসিন বিশেষজ্ঞ স্বাভাবিকভাবে আইবিএসের চিকিৎসা করেন। আইবিএসের চিকিৎসা কিছু ওষুধ দেন এবং কিছু অ্যাডভাইস দেন যে আপনি এটা খাবেন না, ওটা খাবেন না, কিন্তু এতে স্বাভাবিকভাবেই একটা ক্রিপল্ড অথবা পঙ্গু জীবনযাপন করেন রোগী। তো তবে এই অ্যানাল স্টেনোসিস, অর্থাৎ পায়ুপথের এই সমস্যারও সমাধান আছে। এই রোগের যদি নির্ণয় করা যায়, আমাদের কাছে আসেন, তাহলে আমরা নির্ণয় করে একটা অপারেশন করি, ছোট অপারেশন, লেজার দিয়ে পায়ুপথটাকে ঠিক করে দিই, যেটা অ্যানাল স্টেনোসিস, সেটাকে বড় করে দিই। বড় করে দিলে তিনি টয়লেটটা স্বাভাবিকভাবে করতে পারেন, তার টয়লেট স্বাভাবিক হয়ে যায়, ধীরে ধীরে পায়ুপথের সমস্যা বা টয়লেটের সমস্যাটা তো তাৎক্ষণিকভাবেই সমাধান হয়, ধীরে ধীরে পেটের সমস্যাটারও সমাধান হয়ে যায়। আমি আজকে দীর্ঘদিন ধরে, আজকে 30 বছর ধরে আপনার এই সার্জারি করছি এবং গত 2 বছর ধরে লেজার সার্জারি করছি। বাংলাদেশে সর্বাধিক সংখ্যক লেজার সার্জারি আমিই করেছি এবং আমার সাফল্যের হার পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ সার্জনের, সারা পৃথিবীতে সারা যে সার্জনরা আছেন তাদের সমতুল্য। তো সুতরাং আপনারা যারা এই রোগে ভুগছেন, তারা নির্দ্বিধায় এই চিকিৎসা গ্রহণ করতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং জীবনটাকে উপভোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।